প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা সাধারণ জ্ঞানের উপর বিষয় ভিত্তিক একটি ভিডিও উপস্থাপন করছি, যার মাধ্যমে আপনি আপনার সাধারণ জ্ঞানের পরিধিকে আরও শানিত এবং প্রসারিত করতে পারবেন। ভিডিওটিতে একটি প্রশ্ন এবং চারটি উত্তর থাকবে, আমরা সঠিক উত্তরটি জানিয়ে দিব। পরবর্তীতে আপনি ভিডিওটি পজ করে করে মডেল টেস্ট দিতে পারবেন। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখুন। প্রিয় দর্শক, আমাদের সাধারণ জ্ঞানের ভিডিওটি সপ্তাহের বৃহস্পতিবার এবং সোমবার প্রকাশিত হয় এবং ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের বিষয়, বাংলাদেশ। বং থেকে বাংলাদেশের অভ্যুদয়ের চতুর্থ পর্ব। মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল? ক মহাস্থানগড়, খ সোনারগাঁও, গ সমতট, ঘ পুণ্ডনগর। সঠিক উত্তর পুণ্ডনগর। বাংলার আদি জনগোষ্ঠীরা কোন ভাষাভাষী ছিল? ক বাংলা, খ অস্ট্রিক, গ সংস্কৃত, ঘ পালি। সঠিক উত্তর অস্ট্রিক। কোন যুগে প্রাচীন বাংলার বুনিয়াদ গড়ে উঠেছিল? ক পাল যুগে, ক আর্যপূর্ব যুগে, গ গৌড় যুগে, ঘ সেন যুগে। সঠিক উত্তর আর্যপূর্ব যুগে। উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয় কার শাসনামলকে? ক গোপালের, ক লক্ষণ সেনের, গ ধর্মপালের, ঘ দেবপালের। সঠিক উত্তর দেবপালের। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? ক আকবর, খ ঈসা খান, গ ফখরুদ্দিন মোবারক শাহ, ঘ শামসুদ্দিন ইলিয়াস শাহ। সঠিক উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? ক হোসেন শাহ, ক ইলিয়াস শাহ, গ সরফরাজ খান, ঘ বখতিয়ার খিলজি। সঠিক উত্তর ইলিয়াস শাহ। কোন সম্রাট অশ্ব বিক্রেতার বেশে নদী আক্রমণ করেন? ক বখতিয়ার খিলজি, খ শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি, গ আলাউদ্দিন খিলজি, ঘ আলী মর্দান খিলজি। সঠিক উত্তর বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজি কোন স্থানে মৃত্যুবরণ করেন? ক খুলনায়, খ রাজশাহীতে, গ ঢাকায়, ঘ দেবকোটে। সঠিক উত্তর দেবকোটে। ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন? ক ফখরুদ্দিন মোবারক শাহ, খ আলাউদ্দিন ফিরোজ শাহ, গ গিয়াসুদ্দিন আজম শাহ, ঘ আলাউদ্দিন আলী শাহ। সঠিক উত্তর আলাউদ্দিন ফিরোজ শাহ। রাজা গণেশ কত খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন? ক 1435 খ্রিস্টাব্দে, ক 1425 খ্রিস্টাব্দে, ক 1440 খ্রিস্টাব্দে, ঘ 1414 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1414 খ্রিস্টাব্দে। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? ক সুবেদার ইসলাম খান, খ শায়েস্তা খান, গ নবাব সিরাজউদ্দৌলা, ঘ নবাব মুর্শিদ কুলি খাঁ। সঠিক উত্তর নবাব মুর্শিদ কুলি খাঁ। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন? ক নওয়াব আব্দুল গনি, খ শায়েস্তা খান, গ নবাব সলিমুল্লাহ, ঘ মির্জা আহমেদ খান। সঠিক উত্তর মির্জা আহমেদ খান। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? ক হুমায়ুন, খ আকবর, গ জাহাঙ্গীর, ঘ বাবর। সঠিক উত্তর জাহাঙ্গীর। কে জালাল উদ্দিন মোহাম্মদের নাম ধারণ করে বাংলার সিংহাসনে আরোহণ করেন? ক হেমন্ত সেন, খ সামন্ত সেন, গ রাজা গণেশ, ঘ যদু সেন। সঠিক উত্তর যদু সেন। গৌড়ের কোতোয়ালি দরজা কার অমর কীর্তি? ক মীর জুমলা, খ রুকনুদ্দিন বরবক শাহ, ঘ শায়েস্তা খান, ঘ সিকান্দার শাহ। সঠিক উত্তর রুকনুদ্দিন বরবক শাহ। কতজন সৈন্য নিয়ে বখতিয়ার খিলজি বাংলাদেশ জয় করেন? ক 20 জন, খ 25 জন, ঘ 17 জন, ঘ 30 জন। সঠিক উত্তর 17 জন। সুলতানি আমলে লোকেরা বেচা কেনার জন্য কি মুদ্রা ব্যবহার করত? ক রৌপ্য মুদ্রা, খ দস্তার মুদ্রা, ঘ স্বর্ণ মুদ্রা, ঘ কাগজের মুদ্রা। সঠিক উত্তর রৌপ্য মুদ্রা। কতবার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন? ক 10 বার, খ 14 বার, ঘ 17 বার, ঘ 12 বার। সঠিক উত্তর 17 বার। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? ক 1255 খ্রিস্টাব্দে, খ 1610 খ্রিস্টাব্দে, ঘ 1905 খ্রিস্টাব্দে, ঘ 1947 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1610 খ্রিস্টাব্দে। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম কি? ক পরিবিবি, ক ইরান দুগ্ধ, গ জাহানারা, ঘ মরিয়ম। সঠিক উত্তর ইরান দুগ্ধ। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? ক ইসলাম খান, খ শায়েস্তা খান, গ শাহ সুজা, ঘ টিপু সুলতান। সঠিক উত্তর শায়েস্তা খান। কত খ্রিস্টাব্দে শের খান গৌড় অবরোধ করেন? ক 1550, খ 1532, গ 1537, ঘ 1545। সঠিক উত্তর 1537 খ্রিস্টাব্দে। কার নির্দেশে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করা হয়? ক আকবর, খ শের শাহ, ঘ শায়েস্তা খান, ঘ আলাউদ্দিন শাহ। সঠিক উত্তর শের শাহ।
শামসুদ্দিনের পুত্র খিজির খান গিয়াসুদ্দিন কি উপাধি ধারণ করে নিজেকে বাংলার স্বাধীন সুলতান ঘোষণা করেন? গ সম্রাট, গ বাদশাহ, গ বাহাদুর শাহ, গ গাজী। সঠিক উত্তর বাহাদুর শাহ। কোন মুঘল সুবেদার ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন? গ শায়েস্তা খান, গ শাহবাজ খান, গ ইসলাম খান, গ ঈশা খান। সঠিক উত্তর ইসলাম খান। বারো ভূইয়ার মধ্যে শ্রেষ্ঠ ভূইয়া কে? ক ঈশা খান, ক ইসলাম খান, গ প্রতাপাদিত্য, ঘ কেদারায়। সঠিক উত্তর ঈশা খান। বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন? ক শায়েস্তা খান, খ মীরজুমলা, গ মীর কাসিম, ঘ মীরজাফর। সঠিক উত্তর মীরজুমলা। কোন সালে শায়েস্তা খান বাংলার সুবেদার নিযুক্ত হন? ক ১৬৯৬ সালে, ক ১৬৬৪ সালে, ক ১৬৬৮ সালে, ঘ ১৬৭৪ সালে। সঠিক উত্তর ১৬৬৪ সালে। সম্রাট আওরঙ্গজেবের রাজত্বের শেষ দিকে কে বাংলার দেওয়ান নিযুক্ত হন? ক ঈশা খান, খ শায়েস্তা খান, গ মুর্শিদ কুলি খান, ঘ সেলিম খান। সঠিক উত্তর মুর্শিদ কুলি খান। কোন সম্রাটের মৃত্যুর পর মুর্শিদ কুলি খান স্বাধীনভাবে বাংলাদেশ শাসন করেন? ক আকবর, খ জাহাঙ্গীর, গ আওরঙ্গজেব, ঘ বাবর। সঠিক উত্তর আওরঙ্গজেব। সম্রাটের ফরমান থাকা সত্ত্বেও মুর্শিদ কুলি খান কোন জাতিকে বিনা শুল্কে বাণিজ্য করতে দেননি? ক ইংরেজ জাতি, খ ওলন্দাজ জাতি, গ ফরাসি জাতি, ঘ পর্তুগিজ, ঘ পর্তুগিজ জাতি। সঠিক উত্তর ইংরেজ জাতি। মুর্শিদ কুলি খান কত সালে ইন্তেকাল করেন? ক ১৭২৭ সালে, খ ১৭৪৭ সালে, গ ১৭৩২ সালে, ঘ ১৭১৯ সালে। সঠিক উত্তর ১৭২৭ সালে। কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? ক মীরজুমলা, খ শায়েস্তা খান, গ কাসিম খান, ঘ ঈশা খান। সঠিক উত্তর শায়েস্তা খান। বাংলার কোন সুবেদার পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করেন? ক ঈশা খান, খ মীরজুমলা, গ ইসলাম খান, ঘ কাসিম খান। সঠিক উত্তর কাসিম খান। বড় কাটরা কত সালে নির্মিত হয়? ক ১৭৪৪ সালে, ক ১৭৭৮ সালে, গ ১৬৪৪ সালে, ঘ ১৬৫৪ সালে। সঠিক উত্তর ১৬৪৪ সালে। বড় কাটরা কার আমলে নির্মিত হয়? ক সুবেদার ইসলাম খান, ক সুবেদার শায়েস্তা খান, গ সুবেদার শাহ সুজা, ঘ মীরজুমলা। সঠিক উত্তর সুবেদার শাহ সুজা। বাংলার কোন সুবেদার আরাকানের জঙ্গলে নিখোঁজ হন? ক মীরজুমলা, খ শাহ মোহাম্মদ সুজা, গ ইসলাম খান, ঘ শায়েস্তা খান। সঠিক উত্তর শাহ মোহাম্মদ সুজা। মোগলের সাথে ঈশা খানের কোন যুদ্ধ সংঘটিত হয়? ক এগারো সুন্দর যুদ্ধ, ক রাজমহলের যুদ্ধ, গ বক্সারের যুদ্ধ, ঘ কলিং যুদ্ধ। সঠিক উত্তর এগারো সুন্দর যুদ্ধ। শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় সমাহিত করা হয়? ক ইয়াঙ্গুনে, খ নয়াদিল্লিতে, গ বেলুচিস্তানে, ঘ যমুনা নদীর তীরে। সঠিক উত্তর ইয়াঙ্গুনে। মোগল সুবেদারদের প্রথম রাজধানী ছিল কোথায়? ক ঢাকা, খ মুর্শিদাবাদে, গ ইসলামাবাদ, ঘ সোনারগাঁও। সঠিক উত্তর মুর্শিদাবাদে। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? ক ওয়ারেন হেস্টিংস, ক কর্নওয়ালিস, গ ক্লাইভ, গ জন মেয়র। সঠিক উত্তর কর্নওয়ালিস। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম রাজা ত্রিভুবন চাকমা, খ জুম্মা খান, গ জানবক্স খা, ঘ রাজা ত্রিদীপ রায়। সঠিক উত্তর রাজা ত্রিভুবন চাকমা। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম আসিয়াছিল? ক ফরাসিরা, খ ওলন্দাজরা, গ পর্তুগিজরা, ঘ ইংরেজরা। সঠিক উত্তর পর্তুগিজরা। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ক লর্ড মিন্টো, খ লর্ড কার্জন, গ লর্ড মাউন্টব্যাটেন, ঘ লর্ড ওয়াভেল। সঠিক উত্তর লর্ড কার্জন। ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? ক ব্যামফিল্ড ফুলার, খ লর্ড মিন্টো, গ লর্ড কার্জন, ঘ ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তর লর্ড কার্জন। বাংলার কোন সুলতান শের শাহের বিরুদ্ধে পর্তুগিজদের সাহায্য নিয়েছিলেন? ক মাহমুদ শাহ, খ সরফরাজ শাহ, গ নাসিরুদ্দিন মাহমুদ শাহ, ঘ শাহ আলম। সঠিক উত্তর মাহমুদ শাহ। বাংলার কোন সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম ও সন্দ্বীপ ঘাঁটি দখল করেন? ক ইসলাম খান, খ মুর্শিদ কুলি খান, গ কাসিম খান, ঘ শায়েস্তা খান। সঠিক উত্তর শায়েস্তা খান। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আমাদের ভিডিওটির পঞ্চম পর্ব পেতে হলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।